버섯잎 안에 나. 건드기 소자. 아 소자. 이건 이제. লোগো যাচ্ছে না, লোগো যাচ্ছে না। যদি সাংসদ হিসাবে সাডেন ভিজিট করতে এসেছে, ভিজিটের উদ্দেশ্য হচ্ছে এখানে একটা কয়েক মাস ধরে এখানে একটা বিশাল দুর্নীতি চলছে। দুর্নীতিটা হচ্ছে মিড ডে মিল, এবং ইলেকশনের আগে থেকে এই দুর্নীতি নিয়ে আমি জানি। এবং আমার কাছে স্কুল কর্তৃপক্ষ যারা এখানে আছেন, পড়ান শিক্ষক শিক্ষিকা, তারা আমাকে গিয়ে বিষয়টা বলেছেন, এবং আমি কথা দিয়েছিলাম যে আমি এই বিষয়টা দেখব, এবং একটু সাডেন ভিজিট করেছি যাতে আগে থেকে কেউ না জানতে পারে। কারণ মিড ডে মিলে প্রত্যেক দিনের বাচ্চাদেরকে খাবার দেওয়া হয় নুন ভাত। ভাত আজকে শুধু ভাত দেওয়া হয়েছে, শুকনো ভাত বাচ্চাগুলো খাচ্ছে। এবং আমি জানি যে আগে থেকে যদি জানতে পেরে যায় তাহলে, আমরা জানি যে এখানে কার এখানে ক্ষমতা চলে, এবং সেইখানে সেইটাকে চাপা দেওয়ার জন্য হঠাৎ করে দেখতে পাবো বাচ্চাদেরকে একদিনের জন্য অংশবাদ দিয়ে দিই। তো আমরা এসেছিলাম যে এমনি একটা দিন আসবো যেদিন দেখতে পাবো আসল চিত্রটা সবার কাছে পরিষ্কার হবে। দিনের পর দিন মিড ডে মিল নিয়ে এখানে একটা দুর্নীতি চলছে, চুরি চলছে। একটা বাচ্চাদের মেয়েদের স্কুলে এইরকম ধরনের একটা চুরি আশা করা যায় না। হুগলি বালিকা বিদ্যামন্দিরে দেখতে পাচ্ছেন কত ছাত্রীরা এসেছে, কত পরিবার তাদের বাচ্চাদের যখন স্কুলে পাঠিয়েছে, মা বাবা অনেক কিছু ভেবেচিন্তে পাঠিয়েছে। টিচাররা কী বলবেন? এবং টিচাররা আমাদের সঙ্গে উনি আছেন। এবং সবচেয়ে বড় কথা, এখানে রিপোর্ট দেওয়া হয়, যেমন আপনাদের আমি অত কথা বলতে যাচ্ছি না, 5000টা একটা সময় ডিম কেনা হয়েছে 25,000 টাকা দিয়ে। যে পিরিয়ডে দেখানো হচ্ছে যে 25,000 টাকা দিয়ে 5,000 ডিম কেনা,
বাচ্চাদেরকে নিম ভাত দেওয়া হচ্ছে, ডিমটা কোথায় যাচ্ছে, ডিমের টাকা কোথায় যাচ্ছে? আজকে যে চালের বস্তা আসে সেই চালের বস্তার মধ্যে 257 কেজি বস্তা, 257 মানে একটা বস্তায় 50 কেজি চাল থাকে, সেই 257 কেজি বস্তার কোনো হিসেব নেই। কার বাড়িতে ওই চায়ের চালের বস্তা গেছে? কোন নেতামন্ত্রী আজকে স্কুলে বাচ্চাদের মুখে চালের বস্তা, পেটের পেটের ভাত আজকে তার বাড়িতে নিয়ে যাচ্ছে? এই ধরনের চুরি এই স্কুলে চলছে, এবং আমি খুব কঠোরভাবে বলতে এসেছি এই ধরনের জিনিস যদি চলে, যারা এর মধ্যে জড়িত আছে তাদের কিন্তু মুখ ফাঁস করবে, মানুষ জানবে যে এই ধরনের লোকেরা বাচ্চাদের স্কুলে পর্যন্ত চুরি করছে, মিড ডে মিলের টাকা চুরি করছে। আজকে যারা এখানে শিক্ষক শিক্ষিকা আছেন তারা পর্যন্ত নিজেরা বলছেন যে এখানে ওনাদের মাথার ওপর এখন কেউ নেই, কেউ নেই, কে স্কুলটা চালাচ্ছে, কোথা থেকে আসছে? আজকে ক্লাস ইলেভেনে তারা উচ্চ মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশনের জন্য যে টাকা জমা দেওয়া হয়েছে সেই টাকা পর্যন্ত একজন শিক্ষিকা তার হাতে নিয়ে ঘুরছেন, বলছে আমি বুঝতে পারছি না এতগুলো টাকা, আজকে বাড়ি থেকে তো মা বাবা দিয়েছে টাকা, টাকা মেয়ে সামনে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই টাকাগুলো উনি বলছেন তাকে তো বুঝতে পারছি না, এখানে কেউ আসছে না, আমরা বুঝতে পারছি না যে স্কুলটাকে চালাচ্ছে। এই ধরনের দুর্নীতি দিনের পর দিন চলছে, এবং এতগুলো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হতে পারে না, এতগুলো মেয়ে বাচ্চা এখানে পড়ে, এদের ভবিষ্যৎ আমরা নষ্ট করতে দিতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং শিক্ষক শিক্ষিকারা সেই জন্য আজকে বলতে বাধ্য হয়েছে। আজকে আপনারা ওনাদের কাছ থেকে শুনুন যে কী কী জিনিস করেছে, আপনি জানতে চান বলুন। হচ্ছে যে এটা 2017 সালের জানুয়ারিতে আমাদের আমরা জানতে পারলাম সেটা কোনো রেজলিউশন মারফত নয়, এর মধ্যে জুলাইয়ের 18 তারিখে আমাদের জানানো হলো যে একটা মিটিং হবে, সেটা উনি টিআইসি এইচএম হয়ে মাকলাতে চলে যাচ্ছেন, মাকলা দেবীশ্বরীতে চলে যাচ্ছেন অবশ্যই, তাহলে আবারও টিআইসি দরকার। আমরা সঙ্গে সঙ্গে জরুরি আমাদের স্টাফ কাউন্সিলের যেহেতু উনি সেক্রেটারি, আমি মিটিং ডাক, মিটিং ডেকে সেখানে 33 জন উপস্থিত সদস্যের মধ্যে 31 জন আমাদের সিনিয়র মোস্ট লিডার সুমিতা মিলদি, যিনি এমএসসি বিএ 30 বছরের বেশি অভিজ্ঞতা, তাকে সবাই সমর্থন জানা, কিন্তু সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট গৌরীকান্ত মুখোপাধ্যায় উঠে বলেন না, পূর্বা মুখোপাধ্যায় টিআইসি হবেন যার অভিজ্ঞতা 9 বছর একটু বেশি, 10 বছরে তার হয়নি, বুঝতে পারলাম এটা উনি জোর করে চাপিয়ে দেবেন, এবং প্রচণ্ড জোরে চিৎকার করে বললেন প্রেসিডেন্টের ক্ষমতা আপনারা জানেন না। আমরা বললাম 31 জনের মতটাও তার সঙ্গে যাবে না? বললেন না, আমার বলাটাই শেষ কথা। এইভাবে চলতে লাগলো, আমরা দেখলাম যে মিড ডে মিল সংক্রান্ত বা এর আগে যেটু সময় টিআইসি সুমিতা কোশারি ছিলেন তিনি সবসময় দরজা বন্ধ, আমরা প্রতি মুহূর্তে অপদস্থ হয়েছি, অসময়ে ভাড়া ছিলেন সেটাও, দরজার মধ্যে ছিলেন পূর্বা মুখার্জি, শর্মিষ্ঠা ঘোষ আর যিনি চেয়ারম্যান তিনি আসতেন, আমরা তাকে এখন টিআইসি দিয়ে এবং বিগত 23-27 তারিখ থেকে আমরা ডিআইয়ের কাছে সমানে দরবার করে যাচ্ছি যে স্কুলে টিআইসি দেওয়ার জন্য, সেটা তাও বড় কথা, এখানে মানে শিক্ষার জায়গাতেও তৃণমূলের লোককে বসানোর একটা এটা হচ্ছে ওদের মেনুতে বলা থাকে, বাইরের লোক দেখবে, এটা বাইরের লোক দেখে, আর ভেতরে দেওয়া হচ্ছে ছবিটা আজকে দেখতে পাবেন আপনারা, ভাত শুকনো ভাত দিয়েছে, বাইরে দেখানো হচ্ছে ডিম ভাত, আলু পোস্ত ভাত দেওয়া হচ্ছে, এই যে বাইরের খাদ্য তালিকা, ডাল ভাত, সয়াবিনের তরকারি এসব রেডি করা আছে, আর দেওয়া হচ্ছে শুধু নুন ভাত এবং